স্ক্রিনে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ যেখানে বলা হচ্ছে অপু দীপু নিপু একটি কাজ যথাক্রমে 6, 10, 15 দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে? এই অঙ্কটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019 এসেছে। তো আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের গণিত বিষয়ের প্রস্তুতি গ্রহণ করছি এবং ইতিমধ্যেই বেশ কিছু অঙ্ক এই চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার। আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব এই সংক্রান্ত, তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। বরাবরের মতো, যেটা না বললেই নয়, এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছ পেজটি ফলো দিয়ে রাখবে। তো চলো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। তো দেখো, যেমনটা বলছিলাম যে অপু একটা কাজ করে 6 দিনে, দীপু করে ওই কাজটা 10 দিনে, আর নিপু করে ওই কাজটা 15 দিনে। তার মানে অপু দীপু নিপু এর মধ্যে নিপু সবচেয়ে স্লো আর অপু সবচেয়ে ফাস্ট, তার মানে যেহেতু তার অনেক কম সময় লাগে। এখন ঘটনা হচ্ছে, তারা ধরো তারা 3 বন্ধু, তারা একত্রে যদি কাজ করে তার মানে নিশ্চিত কাজটা করতে অনেক কম সময় লাগবে। তো দেখো, এই সময়টা বের করার জন্য আমরা শর্টকাট মেথড প্রয়োগ করব। শর্টকাট মেথডটা কি, যে এই যে 6 রয়েছে এটাকে আমরা বলবো 1/6, এই 10 রয়েছে এটাকে আমরা বলবো 1/10, এবং রয়েছে 15 এটাকে বলবো আমরা 1/15, ঠিক আছে? যেহেতু বলেছে একত্রে, তার মানে আমরা যোগ করে দিব এগুলো, ঠিক আছে? যোগ করে দিয়ে আমরা এই ক্যালকুলেশন করব এই 3টা জিনিসের, এবং ফাইনালি মানটাকে আমরা উল্টাই দিব, অর্থাৎ শেষে যে মানটা আসবে সেটাকে আমরা উল্টাই দিব। তো কি করা যায় এখানে দেখো তো দেখি, 6, 10 আর 15 লসাগু কি হয়। আমি করে দিচ্ছি সাইড দিয়ে, 6, 10 এবং 15 এর লসাগু, যেহেতু 2 দিয়ে যাচ্ছে, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, 15, 15ই থাকছে। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 5, 3 5 এ 15, আবার 5 দিয়ে যাচ্ছে, 5 একে 5, 5 একে 5, তার মানে 3 5 এ 15, 15 দুগুণ 30, তার মানে হচ্ছে 6, 10 আর 15 এর লসাগু 30। এবার আমরা 6 দিয়ে 30কে ভাগ করব, কত হয় 5, 5 দিয়ে 1কে গুণ করলে 5 একে 5, প্লাস 10 দিয়ে 30কে ভাগ করব 3, তাহলে 3 একে 3, প্লাস 15 দিয়ে 30কে ভাগ করলে 2, এবং উপরে যেহেতু 1 রয়েছে 2 আর 1 গুণ করলে 2, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, 5 3 8 2 10, তাহলে উপরে 10 তার নিচে কত, 30। বলতো দেখি আমি কি বলেছি, ফাইনালি অ্যান্সারটাকে আমি উল্টাই দিতে চেয়েছি, যেহেতু 10/30 এটা এসেছে তাই 30টা উপরে চলে যাবে এবং 10টা নিচে চলে আসবে, ওকে? এবং যেহেতু অঙ্কগুলোকে আমি উল্টিয়েছি শুরুতেই, তাই আমি অ্যান্সারটাকেও উল্টাই দিলাম, তাহলে 3 10 কত 30, ওকে? তার মানে কতদিনে করতে পারবে তারা তিনজনে একত্রে, কাজটা 3 দিনে করতে পারবে। এবার আমরা পরের অঙ্কটা করব। এই অঙ্কটাতে দেখো কি বলা হচ্ছে, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে, খাদ্যে হয়ে গেছে এটা হবে খাদ্যে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে। এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক, অঙ্কটা দেখেই তোমরা বুঝতে পারছ। ঐকিক নিয়ম সংক্রান্ত স্পেসিফিক একটা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, তোমরা আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো কি বলা হচ্ছে, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, তাহলে এখানে কয়টা জিনিস, 2টা জিনিস, একটা হচ্ছে 200 জন, একটা হচ্ছে 20 সপ্তাহ। কি বলেছে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের, তার মানে জন বের করতে বলেছে, 8 সপ্তাহ চলবে, তার মানে সপ্তাহটা এখানে ক্লু দেওয়া রয়েছে, কতজন সেটা আমাদেরকে বের করতে বলেছে। তার মানে আমরা ঐকিক নিয়মের যে ফর্মুলা সেটা থেকে জানি যে যেটা বের করতে বলে সেটা ডান দিকে থাকে। তাহলে প্রথম যে লাইনটা আছে, 200 জন লোকের 20 সপ্তাহ চলে যে পরিমাণ খাদ্যে, তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 20 সপ্তাহ চলে কতজনের, 200 জনের, ওকে আমরা বলতে পারি। তাহলে বলতো দেখি, 1 সপ্তাহ চলবে কতজনের, মনে রাখতে হবে, আবার আমি বলছি ভালো করে কিন্তু এটা বুঝতে হবে তোমাদের, 20 সপ্তাহ চলে 200 জনের, তাহলে 1 সপ্তাহ চলবে অনেক বেশি লোকের। বেশি হলে কি, বেশি মানে গুণ, তার মানে 200 গুণন 20। তুমি একটু সেন্স খাটাবা এই জায়গাটাতে, যে 20 সপ্তাহ চলে 200 জনের, তার মানে 1 সপ্তাহ চলবে অনেক বেশি লোকের, ওকে? এজন্য গুণ হয়েছে, তার মানে বেশি হলে গুণ আর কম হলে ভাগ।
তাহলে কি হবে, কয় সপ্তাহ, 8 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ যদি চলে ধরো 2 × 4, 4000 জনের, তাহলে 8 সপ্তাহ চলবে অবশ্যই কম জনের, তার মানে 8 সপ্তাহ চলবে ইকুয়াল টু 200 × 20 ভাগ কত বলো তো দেখি, 8, আমরা যদি 8 দিয়ে কাটি কত হয়, তাহলে 8 দিয়ে কাটলে 4 × 2 = 8, তাহলে কত হয়, 2 রাখলাম, তাহলে হাতে কত, 4, তাহলে 4 দিয়ে যদি আমরা 20কে কাটি 4 × 5 = 20, আর 2 দিয়ে যদি আমরা 200কে কাটি 100 × 200, তাহলে কত দাঁড়াচ্ছে, 100 আর 5 গুণ করলে কত হয়, 500, তাহলে কতজন লোকের, 500 জন লোকের চলবে কিন্তু 8 সপ্তাহ, ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা নেক্সট অঙ্কটা করব। এই অঙ্কটা দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা, এবং বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এটা এসেছে। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে কিন্তু এই অঙ্কটা এসেছে, ঠিক আছে। তো আমরা কী করতে পারি দেখো, বলা হচ্ছে একটি বাড়ি 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, আমি একটা কথা দুইবার লিখেছি ভুল করে, তো তোমরা জিনিসটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, মইটি কত ফুট লম্বা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানতে যাচ্ছে যে মইটা কত ফুট লম্বা, এখানে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। তো দেখো আমরা কি করব, যে একটি বাড়ি 40 ফুট উঁচু, তার মানে ধরো উঁচু যেহেতু বলেছে, আমি ধরলাম যে একটা এটা একটা বাড়ি যেটা 40 ফুট উঁচু, তাহলে এটা হচ্ছে 40 ফুট, ওকে, এখান থেকে এই পর্যন্ত বাড়িটা 40 ফুট উঁচু, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, তার মানে ধরো মই সাধারণত দেয়ালে রাখলে আমরা এরকম করে রাখি অথবা এরকম করে রাখি, রাখি কি না, তার মানে এক সাইড দেয়ালে থাকে আর এক সাইড কোথায় থাকে, মাটিতে থাকে, তার মানে ধরলাম মইয়ের এই সাইডটা মানে এই অংশটা মাটিতে আছে, তাহলে এটা মাটি থেকে 9 ফুট দূরে, ওকে, মইটার একটা সাইড এখানে আছে, এটা মাটি থেকে 9 ফুট, 9 ফুট দূরে রাখা আছে, এবং কি বলেছে বাড়িটির দেয়ালে কিন্তু মইটা লেগেছে, তার মানে দেয়ালে মইটা লাগালাগি হয়েছে, আমি লাগিয়ে দিলাম, ওকে। এবার বলেছে কি, উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, যেহেতু আগেই পড়েছি তাই আমরা লাগিয়ে দিয়েছি ছাদ ছুঁয়ে আছে, এইটা মই, তার মানে এটা উপরে ছাদ আর এটা হচ্ছে মাটি, তাহলে কত ফুট দূরে আছে মইটা, এখান থেকে 9 ফুট দূরে আছে, ঠিক আছে। কি বলেছে মইটি কত ফুট লম্বা, তার মানে মইয়ের দৈর্ঘ্যটা জানতে চাওয়া হচ্ছে যে এখানে এটা আসলে কি হবে। তো ধরে নিলাম আমি এটা হচ্ছে এক্স, তার মানে বলো তো দেখি, আমি যদি এখানে বলি যে এই যে হচ্ছে তোমার বাড়িটার ছাদ, এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, তার মানে এসি হচ্ছে মই। তো এই অঙ্কটা করার জন্য আমরা কি করতে পারি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে, তাই আমরা পিথাগোরাসের সূত্র এখানে প্রয়োগ করে দিতে পারি। কিভাবে, আমরা বলতে পারি যে অতিভুজের উপরে স্কোয়ার ইকুয়াল লম্বের উপরে স্কোয়ার প্লাস হচ্ছে ভূমির উপর স্কোয়ার, ঠিক আছে, এইটা। তো অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এখানে এক্স, তার মানে এক্সের উপরে স্কোয়ার দিলাম, ইকুয়াল লম্ব কি 40, আমি দিলাম 40-এর উপরে স্কোয়ার, প্লাস ভূমি কত, ভূমি কিন্তু এখানে 9, ওকে, তার মানে 9-এর উপরে স্কোয়ার, নিশ্চয়ই বোঝা যাচ্ছে অঙ্কটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 40 গুণ করলে 4 × 4 = 1600, প্লাস 9 গুণ করলে 81, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1681। এখন এক্স ইকুয়াল টু আমাদের কিন্তু হবে বর্গমূল দিয়ে 1681, যেটাকে আমরা বলি রুট, তার মানে বাম দিকের স্কোয়ার ইকুয়াল চিহ্ন অতিক্রম করলে বর্গমূল হয়ে যায়, অর্থাৎ স্কোয়ারটা স্কোয়ার রুট হয়ে যায়। এখন 1681-এর বর্গমূল কত সেটা যদি আমরা না জানি, ক্যালকুলেটার চাপতে পারি, কিন্তু যদি পরীক্ষায় ক্যালকুলেটার চাপতে না দেয় তাহলে আমরা কীভাবে বের করবো, তার মানে আমরা করব এভাবে 1681 সংখ্যাটাকে আমরা বর্গমূল করব। তোমরা নিশ্চয়ই বর্গমূল করতে জানো যে কীভাবে বর্গমূল করতে হয়। তো দেখো বর্গমূল যখন আমরা করছি, আমি একটু অন্য কালার ব্যবহার করছি, 1681, তার মানে আমরা জোড়া জোড়া মিলাবো, ওকে, জোড়া জোড়া আমরা মিলাই দেব, জোড়া মিলিয়ে আমরা কী করবো বলতে দেখি, তার মানে বর্গমূল করার সময় এটা এক জোড়া এবং এটা এক জোড়া, যদি কোনো সিঙ্গেল সংখ্যা থাকে তাহলে এই দিকে থাকবে, অর্থাৎ আমরা ডান দিক থেকে জোড়া মেলাবো, ঠিক আছে। তাহলে আমরা কী করবো দেখো, এই যে 16 আছে কত কত গুণ করলে 16 হয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 4 × 4 গুণ করলে 16 হয়, তাহলে এটা আমরা বসাবো 4 × 4 = 16, বসালাম, ডান, তার মানে কত নামালাম এবার 81, এটা তো মিলে গিয়েছে,
এবার আমরা এখানে টান দিয়ে এটার ডাবল এখানে বসাবো, তাহলে চারের ডাবল আট এখানে বসালাম। এবং এখানে কত বসালে এইটা আর হচ্ছে যে সংখ্যাটা আমরা বসাবো এটাকে এটা দিয়ে গুণ করলে একাশি মিলবে। তার মানে এখানে যদি আমরা এক বসাই, এখানেও এক বসাবো, তাহলে ওই এক দিয়ে একাশিকে গুণ করলে একাশি একে একাশি হয়। ওকে, এটা মিলে গেছে, তার মানে অ্যান্সার কত, 41। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে খ নম্বরটি রাইট। ঠিক আছে, তো তোমরা অনেকেই হয়তো বর্গমূল করতে জানো না, যদি বর্গমূলের ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি একটা স্পেসিফিক ভিডিও তোমাদেরকে তৈরি করে দেব। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবারও বলছি এই অঙ্কটা বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় আসে। তো তোমরা যেহেতু জানো যে সমকোণী ত্রিভুজ হচ্ছে তৈরি হয় বিভিন্ন সংখ্যা দিয়ে, তো এই 40, 9, 41 এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হওয়ার একটা হচ্ছে সিস্টেম, যে একটা যদি 40 হয়, একটা যদি 9 হয়, আর একটা 41 হবে। ওকে, তোমরা এইভাবেও মনে রাখতে পারো শর্টকাটে, তবে অঙ্কটা করে করে কিন্তু তোমাদেরকে শিখতে হবে, তাহলেই দীর্ঘদিন তোমাদের মনে থাকবে। এবার আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কটাতে দেখো কী বলা হচ্ছে, খুবই সহজ একটা অঙ্ক, এটাও 2019 সালে এসেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। 4, 8, 13, 19, 26 ধারাটির সপ্তম পদ কত বলা হচ্ছে। তাহলে এখানে কয়টা পদ রয়েছে বলতো দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে ষষ্ঠ আর সপ্তম এই পদ দুটো বের করতে হবে আমাদের, তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে যেটা বসবে সেটা অ্যান্সার। তাহলে বলতো দেখি, 4 থেকে 8 কত বৃদ্ধি পেয়েছে, 4, 8 থেকে 13 কত বৃদ্ধি পেয়েছে, 5, 8, 5, 13, তার মানে এটা 4 দেখা যাচ্ছে না নিশ্চয়ই, আমি লিখে রাখলাম এদিকে। 13 থেকে 19 কত বৃদ্ধি পেয়েছে, 13 থেকে 19 6 বৃদ্ধি পেয়েছে, 19 থেকে 26 7 বৃদ্ধি পেয়েছে, তার মানে 26 থেকে এই সংখ্যাটা 8 বৃদ্ধি পাবে। আমরা দেখছি বৃদ্ধির হারটা 4, 5, 6, 7 এভাবে যাচ্ছে, তার মানে 8 বৃদ্ধি পাবে। 26 আর 8 কত হয়, আমি একটু বাংলা দিয়ে লিখছি, এটা 26 আর 8 হচ্ছে কত, 34, তার মানে এটা হবে 34। এটা কত বৃদ্ধি পাবে এরপরে, 9। ওকে, 9 বৃদ্ধি পেলে কী হবে, 34 আর 9 কত হয়, 43, তার মানে এই সংখ্যাটা হবে কত, 43। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। নিশ্চয়ই তোমরা ধারার এই এই ধাঁচের অঙ্কগুলো করতে জানো। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কটা করব। এখানে দেখো কী বলা হচ্ছে, দুটি সংখ্যার লসাগু 90 এবং গসাগু 15। ওকে, একটি সংখ্যা 45 হলে অপরটি কত, খুবই সহজ একটা অঙ্ক এবং বারবার আসে এই অঙ্কগুলো। তো আমরা জানি যে অপর সংখ্যা কিভাবে আমাদের বের করতে হয়, অপর সংখ্যা মানে একটি সরি অপর সংখ্যা মানে লসাগু গুণন গসাগু ভাগ হচ্ছে একটি সংখ্যা। কি বললাম, অপর সংখ্যা বের করতে হয় লসাগু গুণন গসাগু ভাগ একটি সংখ্যা, তাহলে ইকুয়াল বলতো লসাগু কত, 90, 90 বসালাম, গুণন গসাগু কত, 15, 15 বসালাম, একটি সংখ্যা কত বলেছে, 45, নিচে 45 বসালাম, তাহলে কি হয়, 3, 15, 45, 3 দিয়ে 90 কাটলে 3, 30, 90, তার মানে কত হচ্ছে উত্তর, ক। তো তোমরা নিশ্চয়ই জানো এই সূত্রটা, এবং অনেক পরিচিত একটা সূত্র এটা, যে আমরা মূল যে সূত্রটা, মূল সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, লসাগু গসাগুর ক্ষেত্রে মূল যে সূত্রটা, সে সূত্রটা হচ্ছে এরকম, যে ধরো একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু, তার মানে কোনো একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয়, তাহলে এদের গুণফল ইকুয়াল টু লসাগু গুণন হচ্ছে গসাগু হয়। ঠিক আছে, এই সূত্রটার সাহায্যে আমরা এই ধরনের যত অঙ্ক আছে সেগুলো করে ফেলতে পারি। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা করব। দেখো এটা একটা জ্যামিতি বিষয়ক অঙ্ক, তো এটাও এটা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে এবং কিছুটা কঠিন আছে এই অঙ্কটা, তো আমরা একটু মনোযোগ দিব এই অঙ্কটা শেখার জন্য, এবং এটা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও কিন্তু আসতে পারে। ওকে, তো কী বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজের, ওকে এখানে ভ হবে, কী বলেছে যে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি এবং কোন এ ইকুয়াল টু 80 ডিগ্রি হলে কোন বি ইকুয়াল টু হোয়াট, এটা জানতে চাওয়া হচ্ছে। তো দেখো আমরা কী বলতে পারি, একটা ত্রিভুজ আঁকতে হবে যেটার এবি ইকুয়াল টু এসি, অর্থাৎ দুই বাহু সমান, এবি ইকুয়াল টু এসি দ্বারা বোঝাচ্ছে কি, দুই বাহু সমান। তো ধরলাম আমি এটা একটা ত্রিভুজ যার এই দুই বাহু সমান, আমি ধরে নিলাম এই দুই বাহু সমান, আর একটু করে দেই সমান, তাহলে এটা হচ্ছে এ, এটা বি,
তাহলে এটা সি হবে, কেননা এবি আর এসি দুটো সমান, এবং এই বিসি বাহুটার কত কীরকম সেটা আমাদের বলা নাই। ওকে, তার মানে এটা অসমান। এবার কি বলেছে দেখো তো দেখি, তার মানে এই ত্রিভুজ আর এবিএসি থেকে আমি এই ধরনের ত্রিভুজ বানাতে পারলাম। এবার বলেছে কোণে ইকুয়াল 80 ডিগ্রি, তার মানে এই কোণটার মান কত ডিগ্রি, এই কোণটার মান তারা বলেছে যে এই কোণটার মান হচ্ছে 80 ডিগ্রি, মানে 80 ডিগ্রি। তাহলে কি বলেছে এবার কোণ বি এর মান কত, অর্থাৎ এই কোণটার মান কত সেটা বের করতে হবে। আচ্ছা বলো তো দেখি, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তিন কোণ মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। এখন কোণ এ একাই যদি 80 ডিগ্রি হয় তাহলে এই বাকি দুটো কোণের সমষ্টি কত, বি আর সি সমষ্টি হচ্ছে 100 ডিগ্রি। নিশ্চয়ই বুঝতে পারছ এটা যদি একাই 80 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো মিলে 100, তাহলে যেহেতু এরা সম দ্বিবাহু ত্রিভুজ তাই এই কোণ আর এই কোণটা সমান হবে। তাহলে কোণ বিকে আমি বি বের করতে গেলে আমি দুই দিয়ে ভাগ করব, তাহলে 50, তাহলে 50 ডিগ্রি, তার মানে কোণ বিও 50 ডিগ্রি আর কোণ সিও হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, কী চেয়েছে কোণ বি, তার মানে আমাদের উত্তর হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে,